আজকে কোনো কিছু ভালো না আমার কাছ থেকে। পুকুরটার নাম কি? এই পুকুরটাকে আগের থেকে এরকমই নাম, বহু প্রাচীন একটা পুকুর। মানে দিঘি খননের এক পর্যায়ে এসে পানি ওঠে, পানি না ওঠার কারণে এটা হয়তো একটা স্বপ্ন দেখি যে দ্বিতীয় দিন এসে কোপ দেয়, কোপ দেওয়ার পরে পানি উঠে এবং পানিতে সে তলায় যায়। এরপর থেকে আর সেতুতে অনুটাই হয়েছে। এটা আমাদের শোনা, এর বেশি কিছু না। মানে তার নাম অনুসারে এটা ভোলা টাইম হয়েছে। ভোলা টাইম হয়েছে। এটা অতীতের ছিল, কলকাতা বাস স্ট্যান্ড ছিল, বিকল চত্বর এখানে আর কি বাস স্ট্যান্ড ছিল। বাস চলতো কলকাতা পর্যন্ত, পরিবর্তনে
এখানে এক টাকা সিঙ্গারা আছে না? এখন দুই টাকা হয়ে গেছে, কখন পাবো? বিকালে মানুষের গরুস্থান হয় এখন, এটা গাড়ি পুরানো গাড়ির গরুস্থান। জি এগুলো তো অর্থনৈতিক সবগুলো দিয়ে দিলে তো এগুলো ব্যবহার করতে পারছে, কেন কেমন আছে এগুলো কেমন ব্যবস্থা? আমরা নষ্ট করে ফেললাম জাতীয় সম্পদগুলো, এর থেকে তো মানুষ কিছু না কিছু হলে পাইছো কোথায় কোথায় কিছু করছে। নদীটা তো খনন করা হয়েছিল, এখন কি হলো? পুরোপুরি খনন হয় নাই, কাজ থেমে আছে, হয়তো বাজেট প্রশাসনের কোনো জটিলতা এটাই।
কোথায় যাচ্ছেন? বড় নানার বাড়ি। তখন এই বক্সটা সহ মানে পড়া শেষ হওয়ার পরে তা লক করা থাকতো। এইটা হচ্ছে Thank you.